स्वामी विवेकानंद अमेरिका ते छिलेन जखन भारते आसछेन तार आगे मिस मैकलोड बोले अमेरिकन एकजन लेडी खूब स्वामीजी के साहाज्य करतेन স্বামীকে জিজ্ঞেস করছেন স্বামীজি আপনি আপনাকে কিভাবে আমি সেবা করতে পারি কিভাবে আমি হেল্প করতে পারি স্বামী বিবেকানন্দ বললেন লাভ ইন্ডিয়া দেখুন ওনাকে যদি আমরা পড়ি তো দেখা যায় আমরা নিজেদেরকে নিজে খুব ভালোবাসি স্বামী বিবেকানন্দকে যখন আমরা পড়ি তখন জানা যায় স্বামী বিবেকানন্দ দেশকে ভালোবাসতেন এত ভালোবাসতেন সিস্টার নিবেদিতা বলছেন উনি হলেন ঘনীভূত ভারত মানে ভারতে একটা রূপ নিয়েছেন ওটা হলো বিবেকানন্দ সেই জন্য স্বামী বিবেকানন্দকে আমরা যত পড়ব আমরা দেশের প্রতি ভালোবাসা বাড়ে আমাদের ভিতরে সবসময় হতাশা নিরাশা সবসময় কিন্তু কাজ করে স্বামী বিবেকানন্দকে যখন পড়ব তখন কিন্তু উনি বলছেন অল পাওয়ার ইজ উইদিন ইউ ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং উনি বলছেন সমস্ত শক্তি তোমার ভিতরে আছে তুমি সব কিছু করতে পারো উনি বলছেন মাই ফেথ ইজ ইন অ্যাঙ্গার জেনারেশন মডার্ন জেনারেশন আউট অফ দ্যাম উইল কাম মাই ওয়ার্কার্স দে উইল ওয়ার্ক আউট হোল প্রবলেম লাইক লায়ন্স আমার কর্মীদের কর্মীরা যুবকদের মধ্যে থেকে আসবে সিংহের মতন ওরা কাজ করবে স্বামীজি বলছেন দেশ গঠনে সমাজ গঠনে স্বামী বিবেকানন্দের আদর্শগুলি খুব দরকার আছে আমরা দেখছি সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট খুব স্ট্রেস দিচ্ছে আজকে আমি দেখছিলাম মানে আমার নিউজে তো কর্ণাটকে ইউথ ফেস্টিভ্যাল বলে সেন্ট্রাল গভর্নমেন্ট আয়োজন করেছেন সারা দেশের ইউথরা ওখানে পার্টিসিপেট করছেন আমার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টও দেখেছি ওরা এখানে ইউথদেরকে নিয়ে প্রোগ্রামগুলি করে এরকম সারা দেশে সব লোক ওরা ওদের মতন ওরা মানে প্রোগ্রামগুলি করছে তো আমরা স্বামী বিবেকানন্দের ফিউ আইডিয়াসগুলি যদি আমরা মানে জীবনে পালন করি তখন দেখব আমরা মানে পরিবর্তিত মানুষ হয়ে আমরা জীবনে কিন্তু কাজ করব আমরা দেখছি জাস্ট এক দুটো এক্সাম্পল আমি বলছি আমরা দেখেছি স্বামী বিবেকানন্দকে যখন পড়ছে মানুষ যার পা নেই উনি হিমালয়ে উঠছেন অরুণিমা সিনহা বলে আপনারা দেখবেন ইউটিউবে দেখবেন পা কেটে গেছে আর্টিফিশিয়াল পা লাগানো হয়েছে জীবনে কোনো হোপ নেই কিন্তু বিবেকানন্দকে পড়ছেন উনি বলছেন তোমার ভিতরে অনন্ত শক্তি আছে তুমি সব কিছু করতে পারো স্বামী বিবেকানন্দের বাণী পড়ে উনি আবার জীবনটা আরম্ভ করলেন তারপর দেখা গেল মাউন্ট এভারেস্টে উনি উঠেছেন আল্পস হিলে উনি উঠেছেন ওয়ার্ল্ড রেকর্ড আছে অরুণিমা সিনহা বলে আপনারা দেখবেন তো আপনারা ইন্সপিরেশন পেতে পারেন এরকম অনেক লোকের জীবন আমরা দেখছি স্বামী বিবেকানন্দ মানে জীবন্ত করা মানে মরা মানুষকে জীবন্ত করার শক্তি উনি দেওয়ার ওনার ভিতরে আছে একদিন স্বামীজি হিমালয়ে উঠছেন স্বামীজিকে দেখে একজন সন্ন্যাসী বলছে স্বামীজি আপনার সঙ্গে আমিও উঠব কিছু টাইম হাঁটার পরে উনি বলছে স্বামীজি আপনার সঙ্গে যদি আমি যাই হয়তো আমি মরে যাব তো আপনার সঙ্গে আমি যেতে পারবো এত কমপ্লিকেটেড রোড আপনি নিয়ে যাচ্ছেন স্বামীজি বলছেন বিবেকানন্দ বলছেন দেখো তুমি কোথা থেকে আরম্ভ করেছিলে এখন তুমি কোথায় আছো তুমি দেখো তোমার পায়ের তালাতে সব রাস্তা চলে গেছে তুমি যে সামনে দেখছো তুমি পারছো না বলছো পারবে না বলছো কিন্তু দেখবে অল্প সময়ের মধ্যে কিন্তু তুমি ওটাও পারবে ইউ ক্যান তুমি পারবে তো আমাদের ভিতরে এই শক্তি স্বামী বিবেকানন্দ জাগানোর জন্য এসেছিলেন আমরা বিবেকানন্দকে যখন পড়ি রিপিটেডলি একটা কথা আসে এক কি কথা ওটা চরিত্রের কথা উনি বলছেন ম্যান মেকিং অ্যান্ড ক্যারেক্টার বিল্ডিং ইজ মাই মিশন আমরা বিবেকানন্দ লিটারেচার যখন অনেকবার হান্ড্রেডস অফ টাইমস একটাই কথা রিপিটেডলি উনি বলছেন ম্যান মেকিং অ্যান্ড ক্যারেক্টার বিল্ডিং আমাদেরকে চরিত্রবান মানুষ হওয়ার কথা বলছেন সত্যিকারের মানুষ হওয়ার কথা স্বামী বিবেকানন্দ আমাদেরকে বলছেন আমরা যদি সত্যিকারের মানুষ হয় তাহলে সত্যিকারের সমাজটা হওয়ার জন্যে সম্ভব হয় আমরা অনেক লোকে পরিবর্তন করার জন্য চেষ্টা করি কিন্তু স্বামী বিবেকানন্দ বলছেন নিজেকে পরিবর্তন করো যদি নিজেকে পরিবর্তন করো তাহলে দেখবে সমাজ পরিবর্তন সম্ভব আছে একজন রাজাকে লিখছেন মহীশূরের রাজাকে 1895-এ আগস্ট মাসে স্বামীজি লিখছেন দে আর লোন লিভ ফুলি ফর আদার্স ও কিং দিস লাইফ ইজ শর্ট দি ভ্যানিটিজ অফ দি ওয়ার্ল্ড আর ট্রানজিয়েন্ট দে আর লোন লিভ ফুলি ফর আদার্স রেস্ট আর মোর ডেড দেন আলাইভ হে রাজন এই জগতের সুখের জিনিসগুলি
ভোগের জিনিসগুলি অল্প দিনের আছে, ক্ষণিক আছে। যারা অপরের জন্য জীবন ধারণ করেছেন ওরাই সত্যিকারের জীবন জীবিত আছেন। যারা নিজের জন্য জীবনটা ধারণ করেছেন মৃতপ্রায়। স্বামী বিবেকানন্দের একটা বাণী, এটা একমাত্র বাণী যদি আমরা জীবনে যদি পালন করি আমার জীবনটা পরিবর্তন হয়। আমার অনেক লোককে একটা ব্যক্তিকে পছন্দ হয়তো ভালোবাসার চেষ্টা করছি, কিন্তু বিবেকানন্দ বলছেন হাজার হাজার গরিব যারা দুঃখী দিন আছে ওদেরকে তোমার ভালোবাসো, দেশকে তোমার ভালোবাসো, তাহলে তুমি দেখবে তুমি সত্যিকারের মানুষ হয়ে জন্মগ্রহণ করে তুমি মানে সামথিং তুমি অ্যাচিভ করছো তুমি ফিল করবে। তো আমরা অ্যাচিভমেন্টসের সবসময় চিন্তা করি, অ্যাচিভমেন্ট হলো ত্যাগটা, অপরের জন্য জীবনটা ত্যাগ করাটাই হলো অ্যাচিভমেন্ট। আমরা হয়তো টিচার হতে পারি, ডাক্তার হতে পারি, চাষি হতে পারি, সন্ন্যাসী হতে পারি, কিন্তু স্বামী বিবেকানন্দ বলছেন তুমি আদর্শ ব্যক্তি হওয়ার কথা উনি বলছেন। তুমি আদর্শ ব্যক্তি হয়ে যদি টিচার হও তাহলে তুমি দেশকে ভালোবাসতে পারে। অনেকগুলো টিচার আছে, অনেকগুলো ডাক্তার আছে, কিন্তু নিজের প্রফেশন নিজের সুখে থাকার জন্যই কিন্তু কাজ করছে। কিন্তু বিবেকানন্দ বলছেন তুমি ওটাই কাজ করো, তুমি নিজের সুখে ডেফিনেটলি থাকবে কিন্তু অপরের চিন্তাটাও তুমি করো। তো এই জন্যে বিবেকানন্দকে পড়া দরকার আছে। আপনাদেরকে অনুরোধ অ্যাটলিস্ট এভরি ডে 10-15 মিনিটস যদি বিবেকানন্দকে যদি পড়া হয় দেখবেন সমস্ত শক্তি আমাদের ভিতরে আছে। আমরা সামথিং একটা ফিল করতে শুরু করু, সত্যি তো আমি যে এতদিন ধরে যে দুর্বল মনে করতাম ওটা তো আমি নেই, আমার ভিতরে অনন্ত শক্তি আছে। ইউ আর দি ক্রিয়েটর অফ ইউর ওন ডেস্টিনি। আমার কিন্তু আমার ডেস্টিনি আমার ভবিষ্যৎটা তৈরি করার জন্য আমার অপরের সাহায্য চায়। বিবেকানন্দ বলছেন ইউ আর দি ক্রিয়েটর অফ ইউর ওন ডেস্টিনি, তোমার ভবিষ্যতের নির্মাণ তোমাকেই করতে হবে, তোমার ভিতরে আছে ও শক্তি। স্বামী বিবেকানন্দ বলছেন ওই শক্তিকে মনে রাখা দরকার আছে। আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস স্বামী বিবেকানন্দের জীবনে আমরা স্টুডেন্টদের জন্য পাই, কনসেন্ট্রেশন। আমরা যে কোনো স্কুলে যে কোনো ইউথদের কাছে যখন যাওয়া হয় কনসেন্ট্রেশন সম্বন্ধে কিন্তু কথা বলা হয়। আমরা পড়ছি কিন্তু মনে রাখতে পারছি না, আমরা শুনছি আমাদের মনটা ওর উপর নেই, আমার পরীক্ষা যখন দিচ্ছি তখন ভয় পায়, এগুলি কথাগুলি শোনা যায়। সত্যি এটা দেখবেন প্রত্যেক এখানে স্টুডেন্ট যারা দাঁড়িয়ে আছেন প্রত্যেক লোকের এটা প্রশ্ন। এটা বিবেকানন্দ বলছেন আমাকে যদি আর একবার পড়তে হয় আমি কিন্তু পড়াশুনো করব না, আমি একমাত্র কাজ করব মনটাকে কীভাবে একাগ্র করা যায়, মনটাকে কী করে স্থির করা যায়, কনসেন্ট্রেট করা যায়, ওটা আমি প্র্যাকটিস করব। যদি আমি ওটা সাকসেস হয় সারা জগতের বিদ্যা আমার হয়ে যাবে। দেখুন আপনাদের খুব বড় লেসন স্বামী বিবেকানন্দ বলছেন, পড়ার আগে উনি বলছেন মনটাকে স্থির করা। তো আমরা প্রেয়ার মেডিটেশনের মাধ্যমে কিন্তু মনটাকে স্থির করা দরকার আছে। আমাদের মনটা বিচলিত থাকার জন্যে আমরা ঘন্টার পর ঘন্টা আমরা পড়ি কিন্তু মনে রাখতে পারছি না। স্বামী বিবেকানন্দ জীবনে দেখা যায় উনি আছেন কোথায়, মেরাটে আছেন কিছুদিন, গঙ্গাধর মহারাজ বলে ওনাকে বই নিয়ে এসে দিচ্ছেন, যে বইটা এক মাস পড়লেও শেষ হয় না, একদিনে ফেরত দেওয়া হচ্ছে। লাইব্রেরিয়ান দেখছেন একদিন দুদিন পরে উনি বলছেন কার জন্যে বইটা নিয়ে যাওয়া হচ্ছে, তো উনি বইটা না পড়ে ওয়াপাস দিচ্ছেন। কীরকম লোক ওনাকে দেখা করতে বলুন, স্বামী বিবেকানন্দ ওনাকে দেখা করতে গেলেন তো উনি বললেন আপনি এত বড় বড় বই যে মাসের পরে মাস পড়লেও শেষ হয় না আপনি একদিনে ফেরত দিচ্ছেন। স্বামী বিবেকানন্দ আমার তো পড়া শেষ হচ্ছে, আমি পড়ছি আমি ফেরত দিচ্ছি। উনি কোশ্চেন করলেন, যেরকম কোশ্চেন করলেন পুরো আনসারটা যেরকম বইতে আছে এরকমই উনি বললেন। রিসেন্টলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওয়ান্ডারিং মঙ্ক বিবেকানন্দ বলে ডকুমেন্টারি করেছিল, পরিব্রাজক সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলে। ওখানে দেখলে বুঝে যায় শুধু স্বামী বিবেকানন্দ বই পড়িনি, বইতে অনেক জায়গায় নোটস রাখা হয়েছে, উনি লিখে রেখেছেন কিছু নোটসটা। দেখুন একদিনে কী করে সম্ভব হতে পারে, আমরা পড়তে কতটুকু সময় লাগে, কিন্তু স্বামী বিবেকানন্দ বলছেন এটা কিন্তু সব লোকই পারবে, মনটাকে স্থির করতে হবে, কনসেন্ট্রেট করতে হবে। তো আমরা কনসেন্ট্রেট যদি করি এটা সব লোকের সব বড় প্রবলেম হলো এটা, তো আমরা দেখব জীবনে সাকসেস হতে পারে। সাকসেস মন্ত্রটা কিন্তু আর কিছু নেই, মনটাকে কনসেন্ট্রেট করা। আমি বারবার রিপিটেডলি এটা বলছি, প্রত্যেক সোলে কিছুদিন আগে আমি ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়েছিলাম, ম্যাক্সিমাম স্টুডেন্টদের কোশ্চেনটা হলো এটাই, কীভাবে আমার মনটাকে স্থির করতে পারে, কীভাবে আমার জীবনে সাকসেস হতে পারে, কীভাবে পড়লে আমরা
মানে মনে রাখতে পারি কিভাবে মানে ক্লাসটা আমরা মানে অ্যাটেন্ড করছি কিন্তু মনটা ওখানে থাকছে না, মনকে নিয়ে সব কিছু কোশ্চেন। আর একটা লাস্ট আমি কোশ্চেন আর একটা রিকোয়েস্ট করছি, হয়তো সব লোকের একটা প্রবলেম, আমার মডার্ন গ্যাজেটকে আমার ইউজ করি যদি রাইট ইউটিলাইজ যদি করা হয় তাহলে ঠিক আছে। আমার গ্যাজেটকে ইউজ করব, আমার মোবাইলকে ইউজ করব, কম্পিউটার ইউজ করব, আমার ইন্টারনেট ইউজ করব, আমাদেরকে কিন্তু মোবাইলটা ইউজ না করি করে আমাদেরকে ভালো জিনিসগুলি ওখানে ইউজ করা দরকার আছে। জীবনে এগিয়ে যাওয়ার জন্য যে জিনিসগুলি আছে আমাদেরকে নেওয়া দরকার আছে, যদি আমরা নিতে পারি আমরা গ্রেট মানুষ হতে পারে। আজকে স্বামী বিবেকানন্দের চরণে আমি প্রার্থনা করছি, যারা এখানে উপস্থিত আছেন সবাই, দেশের সব ইউথরা বিবেকানন্দের ভাবে বিবেকানন্দের আদর্শে জীবনটা যদি ওরা চালায় তাহলে আদর্শময় মানে সমাজ আদর্শ দেশ তৈরি হওয়া সম্ভব হবে। স্বামী বিবেকানন্দকে আমরা সকালবেলা মালা দিলাম, ফুল দিলাম, কিন্তু উনি কোনো জিনিসে খুশি হওয়ার লোক নেই। উনি বলছেন সত্যিকারের মানুষ দরকার আছে, উনি বলছেন যারা আদর্শবান পুরুষ তৈরি হয় আমার পগড়ি হবে। স্বামীজি বলছেন আমি মাথাতে নিয়ে ঘুরবো, উনি বলছেন আমাকে ত্যাগী যারা দেশকে ভালোবাসে, যারা দরিদ্র দুঃখী লোককে ভালোবাসে, ওরকম কিছু লোকের দরকার আছে, আমি দেশকে পরিবর্তন করবো স্বামীজি বলছেন। তো স্বামী বিবেকানন্দ দেশ পরিবর্তন সমাজ পরিবর্তন আইডিয়াগুলি যদি আমরা নিই তাহলে দেখবেন আপনাদের জীবনে আনন্দ হবে, আমরা অপরকে আনন্দ দিতে পারি। আপনার বাড়িতে মা বাবা গুরুজনকে টিচারদেরকে শ্রদ্ধা ভিতর থেকে আসবে, আমার আর শ্রদ্ধা দেখি আজকাল, কিন্তু স্বামী বিবেকানন্দকে যখন পড়ি তখন শ্রদ্ধাটা আপনি আপ আসবে, নিজে থেকে ভিতর থেকে আসবে, আমার ফিল করতে শুরু করব সত্যি তো আমি তো সব লোকের ভিতরে আছি। তো আজকে আপনারা পার্টিসিপেট করেছেন, আমরা নেক্সট আবার আপনাদেরকে ইনভাইট করবো, সব যে কোনো এখানে আমাদের প্রোগ্রামগুলি থাকে আমরা স্কুলগুলিকে ইন্টিমেট করি আপনি আসবেন। কিন্তু আমি আজকে বিবেকানন্দের যে জন্মদিন আছে আমি আর একবার রিকোয়েস্ট করছি কি আপনারা স্বামী বিবেকানন্দকে অ্যাটলিস্ট 10-15 মিনিটস যদি পড়েন আপনারা দেখবেন আপনার জীবনের সব স্তরে আপনারা এগিয়ে যাওয়ার জন্য সাহায্য হবে। ধন্যবাদ, নমস্কার, শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।